এবারের পঞ্চায়েত ভোটটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই পঞ্চায়েত ভোটে যদি তৃণমূলকে আটকিয়ে দিতে পারে সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি, তাহলে কিন্তু 2024 তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে যাবে। তবে তৃণমূলকে আটকাতে গেলে প্রথমেই দরকার কেন্দ্রীয় বাহিনী। ভোট যাতে মানুষ ঠিকঠাক দিতে পারে সেই ব্যবস্থাই করতে হবে, কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাক মতো মোতায়েন করতে হবে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। তৃণমূল কংগ্রেস চেয়েছিল যাতে পুলিশ দিয়েই ভোট হয়, সেটা কিন্তু হলো না। এবার বিজেপি তরফ থেকে আরেকটা কথা বলা হচ্ছে, যেখানে ভোট গণনা হবে সেখানে যেন শক্ত ব্যবস্থা থাকে। যতটা খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী বাংলায় পা রেখেই অলিতে গলিতে রুট মার্চ শুরু করে দিয়েছে। আর কেন্দ্রীয় বাহিনীর এই রূপ দেখে ভয় পেয়ে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা। তৃণমূলের গুন্ডারা এখন চিন্তা করছে কি করে ভোট আটকানো যাবে। কেন্দ্রীয় বাহিনী তো গ্রামে গঞ্জে টহল দিচ্ছে, ধরে না ফেলে কোথাও বোমা পাততে গিয়ে আবার ধরা পড়লে তো কেন্দ্রীয় বাহিনী বেদম পেটাবে। তো যাই হোক, এই মুহূর্তে বলাই চলে যে অনেকটা ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। যারা ছেচকা ফুচকা ডন ছিল তারা কিন্তু ভয় পালাচ্ছে, কারণ পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। যতটা খবর পায় যতটা ভোট এগিয়ে আসবে এবং কেন্দ্রীয় বাহিনী যখন সব চলে আসবে তখন কিন্তু চাপে পড়বে তৃণমূল কংগ্রেস, সেটা বোঝাই যাচ্ছে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।